Hey my YouTube family, welcome back to my channel Galaxy of Controversy. Te ami Monisha abar ekti notun video sathe. Ajke ekta comment section er upor base kore video hobe ar obosshoi video er mukkho topic kintu amader mandi. Mandi video er mukkho topic jekhane shekhane porokia thakbe na erokom kono bishoy to nei. Karon she ekhon jekhanei shekhane tar porokia shongkranto bishoykei highlight kora hoy. Even ekhon bhalobhabe video korlo comment section e porokia related comment I ashe. তো একটা এমন বিস্ফোরক কমেন্ট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেটা শুনে তোমাদের মন্তব্য আমি জানতে চাইবো আর আমি আমার মন্তব্যটুকু রাখার পর জানতে চাইবো যে তোমরা কতটা সহমত তো চলো শুরু করি ইনি আমার কমেন্ট সেকশনে যেহেতু লিখেছেন অবশ্যই নামটা আমি বলতে পারি এনার নাম হচ্ছে করবি মুখার্জি উনি বলেছেন একজন একদম ফালতু মহিলা যে সমাজে সমস্ত রকমের নেগেটিভিটি ছড়ানো ছাড়া কিছুই করে না তাকে যে অন্ধের মতো সাপোর্ট করে আপনারা কি পান মানে তাকে যে অন্ধের মতো সাপোর্ট করে আপনারা কি পান লাইক আমি কি পাই কিছুই পাই না অন্ধের মতো কে সাপোর্ট করে আপনি কি দেখেছিলেন ম্যান্ডির পরকীয়া সংক্রান্ত বিষয়বস্তুতে কোনোদিন আমি স্যান্ডি সাপোর্ট ছেড়ে ম্যান্ডিকে সাপোর্ট করেছি না আপনি দেখেননি হয়তো দেখেছেন সেটা শেষের দিকে গিয়ে বুঝলাম আচ্ছা তারপর আচ্ছা ধরুন আপনি পুরোপুরি ম্যান্ডির মতো আপনার হাজবেন্ড আপনার ফ্যামিলি আপনাকে ভালোবেসে মেনে নিত কি না কখনো মেনে নিত না কখনো মেনে নিত না বাট ওর হাজবেন্ড মেনে নিয়েছে ওর ফ্যামিলি ওকে অ্যাকসেপ্ট করেছে সেটা কি আপনি ডেইলি ব্লগিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন নিশ্চয়ই মেনে নিয়েছে কিসের জন্য সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে অ্যাজ আ সিঙ্গেল ফাদার লাইফটা অবশ্যই লিড করতে পারত কিন্তু বাবা বা মা কোনো একজন যদি ছেড়ে চলে যায় সন্তানকে তারা যদি সেপারেট হিসেবে থাকে আর সেই সময় সন্তানের ভবিষ্যৎটা ঠিক কেমন হয় বলে মনে হয় আপনার একে তো ম্যান্ডি ম্যান্ডির মা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় এখন একটা কি বলবো ভাইরাল ফেসের কাজ করছে সে জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা সবসময় একটা চর্চিত টপিকের উপরেই থাকবে তার মা যদি এখন বাড়ি থেকে বেরিয়ে যেত বা কোন রকম একটা চর্চার মধ্যে সারাটা জীবন থাকতো মেয়েটির ভবিষ্যৎ কেমন হতো বলে মনে হচ্ছে যদি ওর বাবা না মেনে নিত যদি ওর শ্বশুর বাড়িতে ওকে ভালোভাবে অ্যাকসেপ্টেন্স না দিত তাহলে ও থাকতোটা কোথায় বানের জলে ভেসে গেলে বোধ হয় ভালো হতো আপনারা ভিডিওর মাধ্যমে সেটাই দেখতেন তাই তো মেয়েটির ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে যেত ঠিক যেভাবে ওর এক বছরের স্কুল লাইফটা ডুবে গেছে সেটাই কি আনএক্সপেক্টেডলি চাইছেন মানে কোন মনের একটা কোণা থেকে আপনার চাওয়াটা কি সেটাই আচ্ছা তারপর লিখেছেন তাহলে কি টাকা কথা বলে টাকা কথা বলার থেকে বড় কথা আপনার মাথায় তো এটা ঢোকা উচিত যে একটা সন্তানের ভবিষ্যৎ কথা বলে টাকা তো তার বাবা এমন করেও কামাতে পারে সেলস বয়ের জব করে পারে না অবশ্যই পারে সুখ আরামের জীবন কাটাচ্ছে তার একটা কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখছেন ভিউজ দিচ্ছেন কিছু সংখ্যক তার হাত খরচের টাকা উঠে আসছে সংসারে কন্ট্রিবিউট করতে পারছে আর বাকিটা তার অর্ধাঙ্গিনী সংসারটা চালিয়ে দিচ্ছে সেই কারণে তার এখন টাকা কামানোর তাগিদটা নেই যদি পুরোপুরি সংসারের হাল তার কাঁধে এসে পড়ে অবশ্যই তাকে মাঠে নামতে হবে নামতে তো অবশ্যই হবে তাই না আচ্ছা তারপর কি পুরুষ মানুষ যে বইয়ের পয়সায় বসে খায় যার বাইরে কাজ করার কোনো তাগিদ নেই এমন পুরুষকে স্বামী হিসেবে মানতেন কি বিয়েই করতাম না বিয়েই করতাম না ও তো বিয়ে করেছে জেনে শুনে করেছে তো জেনে শুনে করেছে তো বিয়েটা করার সময় প্রত্যেকটা এরকম সেম এজের ছেলে প্রত্যেকটা বলা ভুল ম্যাক্সিমাম সেম এজের ছেলে এরকমই থাকে কাজ করার প্রচুর চেষ্টা করেছে ওয়াইটির ইউটিউবে আসার আগ অব্দি কাজ করার প্রচুর চেষ্টা করেছে বাট কোনোটাতে সাকসেসফুল হয়নি তো কি মনে হচ্ছে বাড়িতে বসে থেকে কোনো একজন অর্থাৎ তার ওয়াইফ লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে সেখানে দাঁড়িয়ে সংসার হেসে খেলে চলে যায় তাহলে বাড়ির পুরুষ মানুষটা বসে রয়ে কি করতে পারে বউকে কাজে হেল্প করতে পারে এই মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সেটা সে করছে আগেও করতো চোখে লাগার মতো বিষয়ের মতো করতো না বাড়ি বসে থাকার বিষয়টা বেশি ছিল যেটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া যায় না তার জন্য ঝগড়া করা চলে সেপারেট থাকা চলে কিন্তু অভিমান বশত তার সাথে ওপরতলা নিচতলা করে পরকিয়া করব এরকম একটা বিষয়বস্তু নিশ্চয়ই অ্যাকসেপ্ট করা যায় না তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরুষ মানুষটাকে দোষ দিচ্ছেন বাড়িতে বউকে মেনে নেওয়ার জন্য আবার অকৃতজ্ঞের মতো বাড়িতে বসে থাকার জন্য তাহলে কোন বিষয়টা এখন হাইলাইট করব ও পরকিয়া করে দোষ করেনি সেটা নাকি ও পরকিয়া করে দোষ করেছে সেটা কোনটা হাইলাইটেড টপিক মানে আপনি একাধারে বলছেন অকৃতজ্ঞ পুরুষের জন্য পরকিয়া করেছে আবার একাধারে বলছেন যে এই পুরুষ মানুষটা কেন ওই অকৃতজ্ঞ মেয়েকে মেনে নিল কোনটা দাবি আপনার বলুন তো মানে আমি কিন্তু লজিক্যালি আপনাকে প্রশ্নটা করলাম হ্যাঁ অবশ্যই এখানে আমাকে অনেক অনেকে অনেক কিছু নাম দিয়ে দিয়েছে মানে এখন ভিডিও পারপাসে আমি শুনতে পাই নামগুলো কিন্তু তাতে কিছু যায় আসে না আমি তো আমার কথাটা রাখবো যার ভালো লাগবে সে শুনলো যার লাগবে না সে শুনলো না এখানে নিজের কথা পাল্টে ফেলার তো কোনো বিষয় আসছে না কোন পারপাসে আপনি রাখতে চাইছেন কথাটা ও মেনে নিয়ে ভুল করেছে ও মেনে না নিলেও ভুল করতো যে একটাবার মেয়ের মুখের দিকে তাকিয়ে সুযোগ না দিলে পারতে না তখনও কিন্তু মানুষ এই কথাটা বলতো যেটা এখন কিন্তু সন্দীপদার ক্ষেত্রে বলছে সবাই
সন্দীপদার ক্ষেত্রে যেটা বহাল তবিও তো সবাই বলছে যে এমন কিছু ভুল করেনি, মেনে নিলেই পারতে। এখন বলবেন ম্যান্ডি আর জুলিয়েট কি সমান? না, কিন্তু দোষ দুজনের একটাই, পরকিয়া। কেউ একটু বেশি, কেউ কাটায় কাটায় কম। করেছে দুজনে একই, পার্টনারকে চিট, যেটাকে কোনোভাবে তোল্লাই দেওয়া যায় না। কিন্তু এদিকে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে স্যান্ডি মেনে নিয়েছে মেয়েটা নিতান্তই অনেকটা বড়, বুঝদার হয়ে গেছে, সবকিছু বোঝে। ওর মনের মণিকোঠায় কিন্তু প্রত্যেকটা জিনিসই দাগ কাটছে, শুধু প্রশ্নগুলো অবান্তর ভাবে বাবা মাকে করতে পারে না। জানে আমাকে হয়তো এক্ষুনি বকবে বা পিটিয়ে দেবে। নিশ্চয়ই মানুষের যখন স্বার্থে ঘা লাগবে বা এরকম কোনো প্রশ্নের সম্মুখীন বাবা মাকে হতে হবে, তারা নিশ্চয়ই বিটব্যাক করবে। সেই ক্ষেত্র থেকে ওর মনে একটা তো ভয় আছেই যে আমি মা বাবাকে এরকম কোনো প্রশ্ন করব না, মা সেগুলো আমাদের সামনে ক্যামেরায় আনা হয় না, যে কোনো একটা বিষয়। তো কি চাইছেন দাবিটা অবশ্যই আমি শুনতে চাইব। আচ্ছা, তারপর ইনি লিখেছেন, প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদির নাম নিয়েছেন, একজন দূষিতা মহিলার কার্যকলাপ তুলে ধরছে সমাজের কাছে, একা একাই লড়ছে। ও রিয়েলি একা একা লড়ছে? সেই সময় যখন আমরা এতগুলো মানুষ লড়েছিলাম যে এই মানুষকে সাপোর্ট করা উচিত নয় কোনোভাবে, একটা পরকিয়া সমাজ বিরুদ্ধের কাজ, যে সমাজ বিরুদ্ধ কাজটা লিগালি করুক বা ইনলিগালি করুক, করার আগে ওকে একটা ডিভোর্স নিতে হবে। মোটেই এভাবে বেলেল্লাপনা করাটা, লোকের লোকের বাড়ি দুয়ারে দুয়ারে ঠেক খেয়ে খেয়ে ঘুরে বেড়ানোটা কোনো সলিউশন হতে পারে না। জুলিয়েট কিন্তু নিজের বাবার বাড়িতে পড়ে আছে, যখন অন্য কারোর বাড়িতে ছিল সেটা কিন্তু খুব কটাক্ষের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেটা বোধহয় আপনার মনে নেই, এইভাবে ওর ঠেক খেতে খেতে ঘোরা লাইফটাকে আপনার এই প্রতিবাদী, মানে এই যে এখানে কি লিখেছেন, হ্যাঁ, ওই প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদির নাম নিয়েছেন, সেই দূষিত মহিলার কথা, যে ম্যান্ডিকে দূষিত মহিলা বলে আপনি বলছেন, এই দূষিত মহিলাকে ফ্ল্যাটে গিয়ে সাপোর্ট করেছিলেন। ডে ওয়ানে স্ট্রাইক করা উচিত ছিল পয়েন্টটাকে, যে কি করে থাকবি তুই একা, কি করে থাকবি। আর কিন্তু সাপোর্ট করার এখানে একটা বিষয় উনি পেয়েও গেছেন, যে হ্যাঁ একটা থার্ড পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। ডে ওয়ানে ওনার বলা উচিত হয়নি এটা, যে লিগালি হোক ইনলিগালি হোক তুই যা পারিস কর, সবার প্রথম তোকে ডিভোর্স নিতে হবে, তার আগে এই ছেলের সঙ্গে তুই কোন রকম যোগাযোগও রাখবি না, কোনো সম্পর্কও এগোবি না, যাতে লোকের সামনে এসে তোকে কৈফিয়ত না দিতে হয়। লিগালি থাকতে হলে আগে লিগালি একটা ডিভোর্স নিয়ে বেরিয়ে আয়। কিন্তু না, সে ঘুরছে বেড়াচ্ছে, কথা বলছে, তার সাথে তার মাঝখানে ডাকপিয়নের মতো কাজ করছে, সবকিছু ভীষণ অ্যাপ্রিসিয়েটেবল। আপনি ভুলে যাচ্ছেন যে সমাজে এই নোংরা মহিলার চিত্র আপনার সামনে প্রেক্ষাপটে তুলে তো ধরছে না, সে কিন্তু সমানভাবে ইনভলভ। কি মনে হচ্ছে না সমানভাবে ইনভলভ? ও আচ্ছা, সেই সময় না জেনে মায়ায় পড়ে সাপোর্ট করে গিয়েছিল, আপনি হলে সাপোর্ট করতেন? আপনি তো আমাকে এতগুলো প্রশ্ন করেছেন, যে একটা বেকার ছেলের সঙ্গে আমি সংসার করতাম কিনা, আমার শ্বশুরবাড়ির লোক হলে মেনে নিত কিনা, যেখানে কিন্তু আমি সব সাহসিকতার সাথে উত্তর দিয়েছি যে না, দুটোর কোনোটাই না উত্তর। তাহলে আপনার কি মনে হয়, আপনি যদি এই মানে এখন যে সমাজের সামনে একটা নোংরা মহিলার চরিত্র তুলে ধরছে, যে দিদির আপনি নামটা করেছেন, প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদি, তো তাকে তার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? আপনি কি এই মায়ায় আবদ্ধ হয়ে তার এই ধরনের ইল্লিগাল কাজটাকে সাপোর্ট করতেন? কি মনে হচ্ছে, এটা কি কোনো সাপোর্ট করার মতো বিষয়বস্তু? প্রথমেই তো বলা উচিত যে একটা হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম করছিস, তোর এই প্রেম টিকবে কি টিকবে না জানি না, তোর মেয়েটা তো বানের জলে ভেসে যাবে, ডে ওয়ানে এটাই তো বিষয়বস্তু হওয়া দরকার ছিল, যে মহিলাদেরকে অনেক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয় তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। বলেনি কেউ? ও আচ্ছা 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 আচ্ছা, উনি তো আবার বলেছিলেন যে কোনো একজনের সাথে লিগালি থাক, আপনার বোধ হয় সেটা মনে নেই। আমি ম্যান্ডির পরকিয়াকে ডিফেন্ড করছি না, ও এখন খুব ভালো হয়ে গেছে আমি সেটাও বলছি না, প্রচন্ড ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করে, আমি নিজেও কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি, আপনি বোধ হয় সেটা শোনেননি, আপনাকেই বলছি আপনি বোধ হয় সেটা শোনেননি। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি বারবার বলেছি যে ভিডিও দেখার পর এত নেগেটিভ অরা আসে যে মাঝে মধ্যে নিজের ভেতরকার না খালি মনে হয় যেন অলসতা ঘুমিয়ে পড়ি, মানে নিজের মধ্যেকার পজিটিভিটি জাস্ট গুলিয়ে যাচ্ছে। একমাত্র একটা জিনিস আমার বেঠিক হয়নি, সেটা হচ্ছে স্নান। আমি স্নানটা কিন্তু বরাবর সকালবেলা করে থাকি, বরাবর ওই 10টা থেকে 11:30 মধ্যে আমার স্নানের টাইম। যদি কোথাও বেরোনোর থাকে তাহলে একদম, মানে কোম্পানিতে যদি যাওয়ার থাকে আমার, তাহলে আমি 8:30-8:30 মধ্যে স্নান সেরে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তবে প্রত্যেক দিন যদি আমি সকালবেলার দিকে স্নানটা করি, আমার ঠান্ডা লেগে যায়, কারণ আমাদের বাড়িতে পাতকুয়োর জল, সেই কারণে। এই একটা জিনিস আমি ইরেগুলার হইনি কখনো আর হবও না, শরীরের বিপাকে যদি পড়তে হয় সেটা আলাদা ব্যাপার, হবো না বলা আবার ভুল। তো এই বিষয়বস্তুগুলো, ও যেগুলো ক্যামেরার সামনে ভীষণভাবে প্রিটেন্ড করে, সেগুলো কোনোভাবে সাপোর্টিভ বিষয়বস্তু নয়। সেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, কেউ তো বারণ করেনি, কন্ট্রোভার্সির টপিক আছে, কন্ট্রোভার্সি হোক। কিন্তু এখন যে বিষয়বস্তু আপনি বলছেন, যে সমাজ বিরুদ্ধ একটা মহিলাকে তিনি প্রেক্ষাপটে সবার সামনে তুলে ধরছে, সেই সময় তো সবাই অনেক দিক থেকে খবর পেয়েছিল,
আমরা বিশ্বাস করতে চাইনি যে না এতটা নিকৃষ্ট বোধহয় হতে পারে না। উনি সবটা জেনে বুঝে কিন্তু সাপোর্ট করে গেছেন, কেঁদে কেঁদে ভিডিও করেছেন, কেঁদে কেঁদে প্রত্যেক দিন মানুষের সামনে বোঝানোর চেষ্টা করেছে যে স্যান্ডি খারাপ, স্যান্ডি খারাপ, প্রত্যেক দিন এটা বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু জানতেন ছেলেটি আজ যাই হোক, যতটাই অকৃতজ্ঞ মানুষ হোক না কেন, বউয়ের এত কিছু মেনে নেওয়ার পরও সে কিন্তু বউকে ভালোবাসত। তারপরেও বলেছে তুই অপারক। কি মজা লেগেছে না কথাগুলো শুনতে তখন, খুব মজা লেগেছে তখন। আফটারঅল মজা লাগবে না কেন, আপনি তো অথেন্টিক ভিউয়ার্স, এই জন্যই মজা পেয়েছেন। আচ্ছা লাস্ট একটা লাস্ট লাইন লিখেছেন আমাকে উনি, একা একাই লড়ছে, তারপর হচ্ছে ওকে লড়তে দিন যাতে দ্বিতীয় ম্যান্ডিয়ার জন্ম না নেয়, সমাজকে নোংরা করবেন না ওকে সাপোর্ট করে। মানে ম্যান্ডি যে এখনো এতটুকু বদলায়নি সেটা আপনিও জানেন, আমাকে বলছে বদলায়নি, না বদলানোর মতো কোনো একটা ইঙ্গিত দিক, কোনো একটা ইঙ্গিত দিক, কেউ সাপোর্ট করবে না। আমি বলছি কেউ সাপোর্ট করবে না। আচ্ছা কারোর কথা বাদ দিয়ে দিলাম, আমি সাপোর্ট করব না, আমি সাপোর্ট করার মতো মানুষ নই, কোনোদিন হতেও পারবো না, আমার মধ্যে সেই সত্তাটা কোনোদিন আসবেও না। আমি না তো মায়া চোখে ভুলি, না তো মায়া কথায় ভুলি। তাৎক্ষণিক একটা বলে না, তাৎক্ষণিক আপনি আমাকে হিপ্নোটাইজ করতে পারেন হয়তো, বাট চিরতরে নয়। আমার সঙ্গে খেলাটা এত সহজ হবে না, আশা করছি খেলাটা এত সহজ হবে না। কারণ এই জায়গায় দাঁড়িয়ে না ওই যে কণ্ঠস্বর আমি একবার শুনেছি, একটা সবসময় গেম, আপনি একটা, আমি একটা খুব ভালো এক্সাম্পল দিই, শুধু এই কমেন্টারের উদ্দেশ্যে নয়, আমি সবার ক্ষেত্রে বলছি, যারা খেলোয়াড় হয়, যারা খেলোয়াড় হয় তারা যখন খেলছে প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে, যাদের মানে তাদের যে খেলোয়াড় সঙ্গী হয় তাদের সঙ্গে তারা ব্যাট বল করে করে অভ্যস্ত, ঠিক আছে, তারা জানে তাদের গেমের স্ট্র্যাটেজি কি, ঠিক আছে। একই গেম প্ল্যান যদি একই প্রতিপক্ষের ওপরে আপনি বারবার খেলতে যান, সে তো আপনার গেম স্ট্র্যাটেজি জেনে যাবে, যদি সে খানিক পাল্টায়ও, কিন্তু সে তো এটা মনে রাখবে যে সে একজন খেলোয়াড়, এটা তো মনে রাখতেই হবে। তাই খেলোয়াড়ের মোটিভ বুঝে যদি খেলোয়াড়ের সাথে কথা বলা যায় তাহলে কখনই খেলোয়াড় খেল খেলতে পারবে না। আর যদি তোমার ইমোশনের সাথে খেল খেলে সেটা অবশ্যই সিক্স সেন্সের একটা কথা জড়িয়ে যাচ্ছে, সরি, অবশ্যই সিক্স সেন্সের একটা ডেভেলপমেন্ট থাকা দরকার নিজের মধ্যে, যে সে আমার সাথে খেলছে এটা বুঝতে পারবো। কোনো মানুষ এত সহজে কোনো মানুষকে বোকা বানাতে চায় না, হয় সে বোকা হচ্ছে স্বইচ্ছায়, আর নয় সে নিজের ইমোশনের উপর কন্ট্রোল আনতে পারে না। আমার মনে হয় না যে আপনাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদি নিজের ইমোশনে কন্ট্রোল আনতে পারেন না, বেশ পারেন, বহাল তবি হতে পারেন, তারপরেও সেই সময় কন্টেন্টের খাতিরে সেগুলো মেনে নিয়েছেন। ভেরি ন্যাচারাল বিষয়, মানে ভেরি ন্যাচারাল ইনসিডেন্ট একটা যে উনি মেনে নিয়েছেন, ঠিক আছে, কন্টেন্টের জন্য উনি মেনে নিয়েছেন, বাট এখন যে বিষয়গুলো করছেন, সেই সময় তো সমাজ বিরুদ্ধ কাজকে সাপোর্ট করেছে, এখনো করে যাচ্ছে, যাই হোক, তো সেই সময় যে সাপোর্ট করে গেছেন, ঠিক আছে, বাবা সেই চব্য চুকে গেছে, কিন্তু ওই 43 মিনিটের ভিডিওর পর উনি যে এখনো বিস্ফোরক মন্তব্যগুলো এনে যাচ্ছেন, সেই 43 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে, তোর বউ কি করেছে, তুই কি করেছিস, তুই আমাকে কেন দোষ দিচ্ছিস, আরে আরে কি আশ্চর্যের বিষয়। মানে এখানে যাই হয়ে যাবে না কেন, ডেডিকেটেড কি থাকবে, স্যান্ডি 43 মিনিটের ভিডিও। লিসেন লিসেন, একটা কথা ভিউয়ার্সদেরকেও বলি আর এই স্পেশাল কমেন্টারকেও বলি, এই কাবেরী দিদি ভাইকে একটা কথা অবশ্যই বলতে চাই, উনি সমাজের হয়ে লড়ছেন না, উনি নিজের হয়ে লড়ছেন নিজেকে ক্লিন কার্ড প্রমাণ করার জন্য, এটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয়। নিজেকে ক্লিন কার্ড প্রমাণ করাটা ওনার এখন মোটিভ, যেটা উনি সেই সময় করবেন বলেই কিন্তু স্ক্রিনশট থেকে নিয়ে সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছেন। সমাজ বিরুদ্ধ কাজ যে করেছে সে ঠিক যতটা দোষী, সমাজ বিরুদ্ধ কাজকে নিজের মধ্যে করে রেখে দিয়ে প্রতিপালন করে অতি যত্ন করে এখন কন্টেন্ট হিসেবে তুলে ধরে নিজেকে ক্লিন কার্ড প্রমাণ করছেন যিনি, তিনি কিন্তু কম দোষী নন, সমান ভাগে দোষী, সমান ভাগে দোষী। কোন মা মেয়ে কতটা দোষী আমি জানি না, এক মিনিট, অ্যাকচুয়ালি ব্যাটারিটা লো হয়ে গেছে, কোন মা মেয়ে কতটা দোষী আমার জানার দরকার নেই, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি হয় সেটুকু করো। হ্যাঁ, এবার সবাই বলবে যেমনটা ঠিক উনি বলেছেন সকালের ভিডিওতে, ওদের আগে বলো ভিডিও ডিলিট করতে। কেন বলছে জানেন এই কথাটা, কেন বলছে জানেন, কারণ ম্যান্ডির সাথে যেদিন প্রথম দেখা করতে গিয়েছিল সেই দিনের ভিডিওটা উনি প্রাইভেট করে নিয়েছেন, অথবা ডিলিট করে দিয়েছেন, ডিলিট করেননি, মেবি প্রাইভেট করে নিয়েছেন, সেই কারণে এত জোর দিয়ে বলছে, কারণ নিজের প্রোফাইলে যেহেতু শো করতে পারবে না স্ট্রাইক খাওয়ার ভয়ে, সেই জন্যই কিন্তু উনি এই কাজটা করছেন, যাতে আমার প্রোফাইলে যেমন শো করছে না তোরাও তোদের প্রোফাইলে শো করবি না, অথবা লিগাল স্টেপ নে আমি যাতে উঠে যাব, এরকম একটা ব্যাপার। উনি লড়ছেন না, আবারও ক্লিয়ার করি, উনি লড়ছেন না,
উনি সমাজে এটা যদি চাইতেন, এটা আপনারও বোঝা উচিত, শিক্ষিত মানসিকতার মানুষ হলে এটা বোঝা উচিত, যদি এটাকে লড়া বলে, যদি এটাকে লড়া বলে, তাহলে সেই দিনই ওনার মাথায় এটা আসা উচিত ছিল যেদিন এই মেয়েটি এই সুস্থ মানসিকতা হোক বা অসুস্থ মানসিকতা হোক নিয়ে এই কথা বলেছিল যে আমি ওপরতলা নিচতলায় দুটো সম্পর্ককে বহাল তবিয়তে বজায় রাখবো। এই কথার পর সেই দিন ঘৃণায় আর এই মানুষটির সঙ্গে কথা বলা উচিত নয়। এক্সপেকটেশন যে আমাকে ও ফোন করেনি কেন, খোঁজ নেয়নি কেন, খারাপ লেগেছে, বহুত দূর কি বাদ, ইমোশন ওখান থেকে ইরেজ করে দেবো সঙ্গে সঙ্গে, ইমোশন ইরেজ করে দেবো। যে মানুষ আমার গায়ে কোনোদিন একটা পিন ফোটাবে অ্যাট দ্য এজ অফ এখন 24+, তো আমার যেটা মনে হবে, আমার যদি মনে হয় যে হ্যাঁ হি ইজ নট দ্য রাইট পার্সন বা শি ইজ নট দ্য রাইট পার্সন ফর মি, তো সেই টাইমে কিন্তু আমি ওখান থেকে জাস্ট কেটে বেরিয়ে যাবো, নাকি আমি আমি রেখে দেবো আমার সাথে, চ চ চ চ চ, যতক্ষণ না তুই আমাকে গায়ে ঘষে 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 ছাল তুলে দিবি ততক্ষণ আমি তোকে নিয়ে যাব না। কখনোই পসিবিলিটিস এর মধ্যে আসে না। মানুষ ছোটবেলায় ইম্যাচিওর হয়ে যে কাজগুলো করে, বড়বেলায় ম্যাচিওরিটির সাথে সেই কাজগুলো যদি একই পুনরাবৃত্তি করে, তাহলে তাকে বোকা বা গাধা ছাড়া আর কিছু বলা যায় না। অ্যাকচুয়ালি রাইট ওয়ার্ড হচ্ছে গাধা, গাধা বলে সেটাকে। গাধাবর পরিচয় এই যুগে দাঁড়িয়ে আর কেউ দিতে চায় না, চেষ্টা করে নিজের মতো করে নিজেকে প্রোটেক্ট করার, ঠিক আছে? এখন যেটা করছেন সেটা অনেক দেরি হয়ে গেছে, সেই সময় ওয়াইটির প্রত্যেকটা মানুষ বলেছিল যে এটা একটা সমাজবিরুদ্ধ কাজ। হ্যাঁ অবশ্যই কেউ যদি পরিস্থিতির চাপে পড়ে এটা করতো সেটা আলাদা বিষয়, আপনার কাছে যদি হাইলাইটেড পরিস্থিতি এটা হয়ে থাকে যে হ্যাঁ স্যান্ডি কোনো কাজ করতো না, অকর্মণ্য, তাহলে ওর সাথে সংসার করা যায় না, ডিভোর্স নিয়ে বেরিয়ে যেত, সিম্পলি ডিভোর্স নিয়ে বেরিয়ে যাব, বাড়ি তৈরি করব না, থাকবো না, কি অপশন খুঁজবো, আগে অপশন, আগে ব্যাকআপ খুঁজবো তারপর বেরোবো কেন? যার জন্য আমার মনে এত অভিমান, যার জন্য আমার মনে এত বিরোধ, তার তো সেই মুহূর্তেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। যেখানে ও কমিউনিটি পোস্টে বলছে যে না আমি যা কিছু বলেছি সমস্তটা মিথ্যে কথা বানিয়ে বলেছি, ও তো সেখানে নিজেই নিজেকে ক্লারিফাই করে দিল যে ও কতটা মিথ্যুক, নিজেই ক্লারিফাই করে দিল, আলাদা করে তো কল রেকর্ডিং শোনানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা যদি বলো যে হ্যাঁ শোনাচ্ছে, সমাজের সামনে একটা দৃষ্টান্ত রাখছে যে এরকমও মানুষ হয়, অবশ্যই রাখতে পারে, কিন্তু যে অশ্রাব্য ভাষাগুলো ইউজ করছে সেগুলো শুনে কি আপনি খুব এন্টারটেইন হচ্ছেন, খুব এন্টারটেইন হচ্ছেন? এই বাচ্চা মেয়েটার দিকে একবার তাকিয়ে ভাবুন, ওর বাবা মা ছেড়ে দিন, ছেড়ে দিন। ব্লগার হিসেবে ওরা কতটা ইরেগুলার, কতটা ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, সেটাগুলো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, হবে, হতে থাকবে, যতদিন ওরা ভিডিও করবে হতে থাকবে। বাচ্চা মেয়েটার কথা ভাবুন, স্কুলে যায়, স্কুলে বন্ধু বান্ধবের বাবা মায়েরা ভিডিও দেখে, তাদের জন্য এটা খুব খারাপ, এটা খুব খারাপ একটা ইম্প্যাক্ট ফেলছে। হ্যাঁ ওর মা যখন পরকিয়া করেছে সেটা ভাবিনি যে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, তাহলে এখন কেউ বললে সেটা কি করে ডুববে? আপনার বোধ হয় জানা নেই যে পুরাতন ভিডিও কিন্তু কন্ট্রোভার্সিতে এলে বুস্ট খায় ফিডে, পুরাতন ভিডিও বুস্ট খায়, সেই কারণে মানুষ যখন নাড়াঘাটা করে দেখতে শুরু করে তারা দেখতে পাবে, বুঝতে পারবে প্রত্যেকটা দিন যে তারা কি ধরনের লাইফস্টাইল মেনটেন করেছে। এখন একটা ডিমান্ড সত্যি মেনে নেওয়ার মতো কিনা জানি না, যে পুরাতন ভিডিওসগুলো প্রাইভেট করে দিলে বোধহয় বেটার হবে, তাহলে এত কন্ট্রোভার্সি সূত্রপাত আর হবে না, কারণ সেই সব ভিডিওসগুলো রাখার জাস্ট কোনো মানে নেই যেখানে শুধুমাত্র কিছু খারাপ স্মৃতি, কিছু খারাপ মুহূর্ত, কিছু খারাপ ইনসিডেন্ট ছাড়া আর কিছু নেই, যেখানে পুরো কমিউনিটি পোস্ট বলে দিচ্ছে যে এই পুরো ঘটনাটা সে একটা মিথ্যে কথার উপর বেস করে ক্রিয়েট করেছিল যে তার স্বামীর প্রতি তার কোনো অভিযোগ আছে, তাহলে সেখান থেকে সবটাই ক্লিয়ার যে পুরাতন ভিডিওসগুলো রাখারও এখানে কোনো মানে নেই। তো চলো বন্ধুরা, আর কিছু এখানে এই মুহূর্তে বলার নেই, এই কমেন্ট সেকশনটা জাস্ট আমাকে এতটাই বিভ্রান্তিতে ফেলছিল যে সত্যি আমি একটা মানুষকে সমাজ বিরুদ্ধে একটা কাজ করছে তাকে সাপোর্ট করছি, কখন সাপোর্ট করলাম, কখন সাপোর্ট করলাম? সে পরকিয়া করেনি, এখন তো করছে না, এখন তো করছে না, যেদিন যে মুহূর্তে করবে সেদিন সেই মুহূর্ত থেকে আর কোনোদিন ভালো হওয়ার নাটক করলেও কিন্তু আমরা সেটা মেনে নিতে পারবো না, ওটাকে নাটক বলেই ধরা হবে, কারণ একই জিনিসের পুনরাবৃত্তি বারবার ঘটলে সেই ইতিহাসকে আর মেনে নেওয়া যায় না, ওই জন্যই সেটাকে ইতিহাস বলা হয় প্র্যাকটিক্যালি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, সারাদিন পর ইন্ট্রো দিয়ে ভিডিও করেছি, কেমন লাগলো অবশ্যই বলো, বাই।